তো হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার ব্লগ চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম এবং সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই। তো মিতালি চলে এসেছে, দেখতে পাচ্ছ আজকে কি কারণে এসেছি। সেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে বিয়ে আছে, তো কিছু কসমেটিক কিনতে হবে। তো পিসির দোকান থেকে এসেছি, কি কি নিবো। তো পিসি বলতে আমার মা, ওর পিসি হয়, তো এখান থেকে ও কিছু কেনাকাটা করবে। তো এখন তো দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তো এখন ওর একটু সুবিধা হবে জিনিসগুলো দেখে নিতে, ভালো করে পছন্দ করে নিতে ওর একটু সুবিধা হবে। তো যাই হোক, ও এখন জিনিসগুলো নেবে, কি কি নেবে চলো দেখে যাওয়া, দেখে নেওয়া যাক। আমাকে কানের দেখা ফার্স্টে, ও কমর বিছা, কানের গাজরা নিবো, ও ফেস পাউডার নিবো, ফিটমি ফেস পাউডার, মালা কানে আনছো। আর যে বিয়ের দিন আমি খোপা করব, তো ওখান থেকে ডোনা নিয়ে নিব যদি ভালো লাগে। তো তুমি ফার্স্টে আমাকে মালা দেখা, কানের দেখা। এটা এটা 250, এটা উডার। তো ফিটমিতে দেখা, ফিটমি যে উডা ফিটমি যেটা ফিটমি তুই তুই ফিটমি ফেস পাউডার পেয়ে গেছি, আমি এটাই চেয়েছিলাম। তো হয়ে গেল, দেখে নিয়ে ভিতরটা কিরকম। তো খোল, আচ্ছা এটা আমার মানে তোর স্কিনেরই হবে, এটা ওর স্কিনের জন্য ঠিক হবে না নাকি? মুখ তাকা এদিকে, ওই সুন্দরী। তো আরেকটা দিদি বললো আর একটু আমার মুখে আসতে মানে দেয়, আর একটু ব্রাইট কালার আর কি আছে, আর কিছু করিস না, ব্রাইট কালার কর। দেখো ম্যাক্সো সাদা জিনিস কিনতে এসেছে আমার সাথে। এদিকে আয়, কি কিনবি তুই? কেমন দেশ কেন আমার সাথে? তো এটা আর একটু উজ্জ্বল কালার, তাহলে এটা নিতে হবে। তো দেখো এটা মনে হয় বেশি সাদা হবে, আমার স্কিন কালার তো পাওয়া যাচ্ছে না, সে কোন শেড নেব ভাবছি। তো ফাইনালি ফিটমির 230 নাম্বারটা ওর জন্য ঠিক করলো, তো এই নাম্বারটা ওর স্কিনের জন্য একদমই ঠিক আছে, ও এটাই নেবে। তো এখন অন্য কিছুর দিকে চলে যাচ্ছি, গাজরা দেখবো। সাদা লাল, তো এটা এক কালার, এটা মেরুন কালার হবে, মানে রেড কালার হবে, এটা হোয়াইট হোয়াইটটাই না, সব সময় সব কিছু মানে সব কালার শাড়ির সাথে পরতে হবে। সবুজ কালার শাড়ি পরবো, ভালো লাগবে এটা। এটাই নে। তো এখন কমর গিছা দেখবো, আমি আমার মায়ের জন্য কমর গিছা দেখবো, মা বলেছে, মা আসতে পারিনি কাজের জন্য, তা মা বলেছে ভিডিও কল বা ছবি পাঠিয়ে দিতে মা পছন্দ করবে। কি গোল্ডেনের মধ্যে, গোল্ডেনের মধ্যে স্টোনের মধ্যে সিম্পল, এগুলো যেমন চেন চেন হবে আর এই সিম্পল গোল্ডেনের মধ্যে, গোল্ডেন কেন স্টোনের এমনি সিম্পল নেই স্টোনের। শেষমেশ মাকে ভিডিও কলে এটাই পছন্দ হলো, মারও ভালো লাগলো, আমারও ভালো লাগলো, দিদিরও ভালো লাগলো। তো ওর মা মানে আমার মামি আসেনি, ভিডিও কলে দেখানো হলো, পছন্দ হলো এটাই। তো তবুও আরও একবার ছবি তুলে পাঠাবো, আরও কিছু নেবে ওর। তো এই তো ডোনা খোপা করবে, খোপার মধ্যে ওই ডোনা লাগাবে, তো ভালোই আছে। তো মা বলছে মালা দেখতে, তো মালাও দেখছি। হ্যাঁ লালটা শেষ, দেখি সাদাটা তো হবে লাল, মানে এইটা তো না, এই তো লাল, মানে লাল জানি মা ওই মনে হয় ক্রিস্টাল রেড এর মধ্যে। তো এটা মা হন মাকে দেখাবো, মানে সাদা দেখি, এটা ছবি তোল, তোর মাকে দেখাবি, উপরে ছবি তোলাও হবে, সাদা দেখি বল, বেগুনি সাদের সাথে সাদাই ভালো লাগবে। এই যে এটা দেখছি কিনে দিন, ডলারের মধ্যে ওই যে
আর কয়েকটা সামনে। তো নেল পলিশ নেবে, আমি কালার ঠিক করে দিই, পছন্দ করে দিই। ওকে, দেখ তোর ভালো লাগে কোনটা, এই কালারটাও দেখতে পারিস, সেটা ভালো লাগে। সবুজ কালার শাড়ি, ঠিক আছে। তবে কটা জিনিস, ব্লেন্ডার, ব্লেন্ডার আগে কত হিসাবে, তারপর ব্লেন্ডার, ঠিক আছে।